আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের 45,000 সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার 3 ধাপের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 22 এপ্রিলে প্রথম ধাপ পরীক্ষা শেষ হয়েছে আর দ্বিতীয় ধাপ 20 মে শুরু হবে আর তৃতীয় ধাপ 3 জুন পরীক্ষা অনুষ্ঠান হবে। তো দ্বিতীয় ধাপে যেসব জেলায় পরীক্ষা হবে, যে সমস্ত কেন্দ্রে পরীক্ষা হবে, সেগুলো জানানোর জন্য আপনাদের সামনে আবার চলে আসলাম। আগামী 20 মে দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, সিলেট, রংপুর জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া নওগাঁ জেলার সদর, নিয়ামতপুর, পত্নীতলা, রানীনগর, পোরশা, সাপাহার উপজেলা, নাটোর জেলার বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর উপজেলা, সিরাজগঞ্জের রায়গঞ্জ, শাহজাদপুর সদর ও তারাশ উপজেলা, কুষ্টিয়ার খোকসা সদর ও মিরপুর, ঝিনাইদহের হরিণাকুণ্ড সদর, কালীগঞ্জ উপজেলা, যশোরের অভয়নগর, চৌগাছা সদর, বাঘারপাড়া উপজেলায় সাতক্ষীরা জেলার সদরে দেবহাটা, কলারোয়া, কালীগঞ্জ উপজেলা, বাগেরহাটের মোল্লারহাট, মোংলা, মোড়লগঞ্জ, কচুয়া, শরনখোলা উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। জামালপুরের সদরে মাদারগঞ্জ, মোল্লা, মেলান্দরা উপজেলা, ময়মনসিংহের মুক্তাগাছা সদর, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা, ত্রিশাল উপজেলার নেত্রকোনার খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ সদর, পূর্বধলা উপজেলা, কিশোরগঞ্জ জেলার সদর, কুলিয়াচর, মিঠামইন, নিকলি, পাকুন্দিয়া, তারাইল উপজেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া টাঙ্গাইলের কালীহাতি, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সফিপুর, বাসাইল উপজেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বাঁশবাড়ি জেলার কালুখালী, গোয়ালন্দ উপজেলা, কুমিল্লা, দেবিদ্বার, হোমনা, লাকসাম, লালমাই সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, মুরাদনগর, নাগলকোট, তিতাস উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। নোয়াখালীর বেগমগঞ্জ, সাতখিল, কোম্পানিগঞ্জ, হাতিয়া উপজেলা, পিরোজপুরের নাজিরপুর, নেসারাবাদ সদর, পটুয়াখালী জেলার কলাপাড়া, মির্জাগঞ্জ সদর, রাঙ্গাবালি, দুমকি উপজেলা, সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা সদর, তাহিরপুর উপজেলার হবিগঞ্জ জেলা সদর, লাখাইল, মাধবপুর, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ উপজেলার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি, রাজারহাট, রাজীবপুর, রৌমারী, উলিপুর উপজেলার গাইবান্ধা, সাদুল্লাপুর, ফুলছড়ি, শাহঘাটা, সুন্দরগঞ্জ উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এই ছিল আপনার দ্বিতীয় ধাপের পরীক্ষার যে সমস্ত উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই ছিল একটি আজকের খবর। আর অবশ্যই সবসময় আপডেট খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।